হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পেটুক পথিক। আমি আর স্বগত এসেছি আজকে, স্বগত বলে দে। আজকে আমরা এসেছি সেই নিউ লেটেস্ট ফাস্টফুড নিশিধ কাকার দোকানে। অ্যাকচুয়ালি এই দোকানের ভিডিওটা দিয়ে প্রথম আমাদের পেটুক পথিকের যাত্রা শুরু। আজকে নতুন কিছু ট্রাই করতে এসেছি, মানে এর আগে তো তোমরা দেখেইছো এক টাকা সিঙ্গারা, আর এবছর যেটা উনি করেছেন সেটা হচ্ছে যে বোমফটাস বলে একটা আইটেম। আমি এখনও পর্যন্ত আইটেমটা খাইনি, মানে আমাদেরকে ফোন করে উনি ডেকেছেন, বললেন যে নতুন আইটেম এসেছে ওই আইটেমটা একটু ট্রাই করার জন্য। তো ওই আইটেমটা তোমাদেরকে দেখাবো, আর তার সঙ্গে করিমপুরে প্রথমবার তন্দুর চা এই দোকানে করা হচ্ছে, আর এইগুলো আমরা দেখবো। অভিষেক আমাদের পেটুক অলরেডি আছেই, ও প্রত্যেকটা কিছুই খেতে ভালোবাসে, তো ওগুলো ট্রাই করবে, ট্রাই করে দেখবে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি খেতে কেমন। অবশ্য ভালো হবে আশা করি, কারণ নিশিধ কাকার হাতের রান্না খুবই ভালো। আর তোমাদেরকে এর আগেরবার কোনো ঠিকানার জন্য আমরা গুগল ম্যাপে লোকেশান দিয়েছিলাম না, এবছর আমরা নতুন করে ডেসক্রিপশনে লোকেশান দিয়ে দেবো গুগল ম্যাপের। তোমরা লোকেশান অনুযায়ী কাকার দোকানে এসে প্রত্যেকটা খাবারের আইটেম তোমরা ট্রাই করে দেখতে পারো। আর ততক্ষণ চলো সিনেমাটিক শটগুলো দেখে নেওয়া যাক খাবারের। JPB, it's only right, baby. Yeah, why you mad? I got a bag, bro. Name hot in these streets, no Tabasco. But I'm so stubbed, that's a fact, yo. And if you think I'm frontin', you can run it back, yo. Go on, run it back. You know that I run it. Everything you wanna do, I already done it. And I got your little boo telling me she love me. I got this one, that one. Damn, it's gonna be a long night. Yeah. Then I tell them, don't get fly for these women. I was born with these propellers. All my haters cannot beat me, so I call them acapellas. See, I'm only getting better. You only get jealous. You know that I run it. Everything you wanna do, I already done it. And I got your little boo telling me she love me. I got this one, that one. Damn, it's gonna be a long night, 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 night. You know, I have this one, that one. Damn, it's gonna be a long night. আমি ভালোই আছি। লকডাউনের পর বহুদিন পর আসলাম। তোমার দোকান খোলা সবসময় থাকছে তো? এখন মোটামুটি থাকছে, এর আগে একটু বন্ধ ছিল। হ্যাঁ, একটু বন্ধ ছিল, এখন মোটামুটি ঠিকই আছে। তাহলে এখন প্রত্যেকদিনই দোকান খোলা থাকছে? হ্যাঁ। আর নতুন একটা কি আইটেম করেছো? তন্দুর চা শুনছি করিমপুরে প্রথম তোমার দোকানে, সেটা কি অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, অসুবিধা নেই, পাবো। আর যে আমরা প্রথম একটা ভিডিও বানিয়েছিলাম এই দোকানে, আমাদের প্রথম ভিডিও বানানো ক্ষুদ্র সিঙ্গারা, সেই সিঙ্গারাটা কি এখন পাবো? হ্যাঁ, ওটা এনি টাইম, সব সময়। তাহলে চায়ের সঙ্গে ওটা খেতে খুবই ভালো লাগবে। তাহলে আমার জন্য ওই তন্দুর চা দাও, আর এক টাকার সিঙ্গারা যেটা আছে, এক টাকা ছিল দামটা, এখন কি হয়েছে? এখন ওই একটু জিনিসের দাম বেশি বলে তিনটে পাঁচ টাকায় হয়েছে। ও, আর কাকু ওই একটা কি যেন আইটেম, নতুন আইটেম বানিয়েছি, যে বোল একটা বোম ফটাস নাম। হ্যাঁ, ওটা একটা নতুন করে আইটেম শুরু করেছি। সেটা কি সবসময় অ্যাভেলেবেল আছে? এখন আমি মোটামুটি থাকে, কিন্তু মানে অর্ডার ফটার হলে একটা অ্যাভেলেবেল সবসময় বেশি পাওয়া যায়, আর নাহলে এমনি প্রত্যেক দিনের জন্য কিছু সবসময় থাকে, আর একটু টাইম দিলে করে দেওয়া যায়, ওটা অসুবিধা হয় না। এর সঙ্গে আবার সকালবেলা একটা পরোটার ব্যবস্থা হয়েছে, সকালবেলা পরোটা হয়। তাহলে আমরা যেগুলো আমার জন্য দরকার, তন্দুর চা আর তোমাদের ক্ষুদ্র সিঙ্গারা আর বোমফটা, সেগুলো বানো, খেয়ে টেস্ট করে দেখি কেমন। এই যে নিলাম সেই তন্দুর চা, এর একটা চামচও দিয়েছে। এই যে এইগুলো খাওয়ার জন্য এর মধ্যে অনেক কিছু দিয়েছে, কাজু বাদাম আছে, পেস্তা বাদাম আছে, কিশমিশও মনে হয় আছে, আর এই একটা আছে পনির ভাজা। এগুলো আগে খেয়ে নিই,
আর চাটা গরম আছে, তাই নিচে একটা টিস্যু পেপার দিয়েছে। চাটা তো আগে চুমুক দিয়ে খাবো, তার আগে আমি এইগুলো খেয়ে নিই। যেই পনিরটা আছে, পনিরটা শক্ত কাকু, একটু এরকম শক্তই হয় নাকি? ও, এটা অনেকক্ষণ ধরে ভিজাতে হবে। অনেক কিছুই আছে এখানে, তোমরা দেখো, কিশমিশ, বেদানা, কাজু বাদাম, এগুলো তো ভালো লাগবেই। দাঁড়া, এবার চামচটা রাখি, চায়ের টেস্টটা করে দেখি কেমন। চা খুবই ভালো হয়েছে, চা খুবই ভালো। তোমরা আসতে পারো সবাই, এখানে এসে খেয়ে যাও নতুন আইটেম তন্দুর চা, তার সঙ্গে অনেক কিছুই থাকছে। কাকু একটু সিঙ্গারাটা দিলে ভালো হয়, সিঙ্গারাটা খাই। হ্যাঁ, চায়ের সঙ্গে খেয়ে দেখি। দেও না, না এমনি নর্মাল লবণ একটু দিয়ে দাও। এই যে সেই সিঙ্গারা, 1 টাকার সিঙ্গারা, শুধু লবণ দিয়ে নিলাম। এটা সস, কেউ কাসুন্দি দিয়েও নিতে পারো। ও, সিঙ্গারার দাম বেড়েছে, আমি ভুল করে বলে ফেলেছিলাম যে এটা 1 টাকা। সিঙ্গারার দাম বেড়েছে, আমি আর দামের ব্যাপারে গেলাম না, তোমরা আসো এসে খাও। টেস্ট আগের মতনই আছে, টেস্ট খুবই ভালো, অসাধারণ টেস্ট, আগের মতনই আছে, এসে খাও। আর সঙ্গে চা নেবে, চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। এই যে তলা, এই যে কেশরও ছিল, কেশরও দেওয়া আছে, আমি ওটা দেখতে পাইনি, এখন দেখছি তলায়। চাটা এত টেস্ট হয়েছে মনে হচ্ছে ভাতটা শুদ্ধ খেয়েনি, সত্যি কথা বলছি, মিথ্যা না, কারণ এত কিছু দিলে টেস্ট হবেই। মনে হচ্ছে যে মালাই খাচ্ছি, মালাই। আর এই যে সিঙ্গারার মধ্যে কী কী দেওয়া থাকে এগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আলু দেওয়া আছে, তার সঙ্গে অনেক কিছুই দেওয়া আছে। খুব সুন্দর সেন্ট আসে সিঙ্গারাটা খেলে, এটা অন্য ধরনের সেন্ট আসে। এটার তো আর কিছু বলার নেই, এটা আমাদের ভিডিওতে ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমাদের 1 টাকা সিঙ্গারা খেয়েছিলাম, সে তারও থাকবে, প্লাস এটা খুবই ভালো। এবার পরের আইটেমে যাই। কাকু একটু বোম ফটাসটা দাও, খাই, টেস্ট করে দেখি। তোমরা সবাই এখানে আসো, এসে টেস্ট করে দেখো কেমন হচ্ছে, কেমন ভালো লাগছে। আমার তো ভালো লাগলো, তোমাদের ভালো লাগলে কমেন্টে জানাও, যদি খারাপ লাগে কমেন্টে জানাও, আমার খুব ভালো লেগেছে। আর ভিডিওটা সবার মধ্যে শেয়ার করো, যাতে সবাই এখানে আসতে পারে। আর এখানকার ঠিকানাটা গুগল ম্যাপের ডেসক্রিপশনের লিঙ্কে দিয়ে দেবো। এই যে বোম ফটাস, মানে চাপ দিলে হয়তো ফেটে যাবে বোমের মতো, সেটা না, আগে দেখি ভিতরে কী আছে, চাপ দিয়ে তো ফাটাতেই হবে। ভিতরে দেখো কত কী আছে, এটা চকলেট, আঙুর, কিশমিশ, কাজু বাদাম, অনেক কিছুই আছে। এবার আমি অর্ধেক খেয়ে দেখি। বোম ফটাসটা ভালোই হয়েছে, বোম ফটাসটা খুবই সুন্দর, একটু মিষ্টি, একটু টক, ঝালও আছে, খুবই ভালো লাগবে। বোম ফটাসটা কাকু খুবই ভালো হয়েছে। এটার দাম কত? কাকু বললো বোম ফটাসের দাম 10 টাকা, ঠিক আছে, 1 পিসের দাম 10 টাকা। তোমরা এসে ট্রাই করে দেখো, নতুন আইটেম, ভালো লাগবে। আমার ব্যাপক লেগেছে, তোমাদেরও আশা করছি ভালো লাগবে, ভালো লাগলে কমেন্ট করো। আজকে লাস্ট আইটেম এই বোম ফটাস দিয়ে শেষ করলাম। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই ভিডিওটা সবারই মধ্যে শেয়ার করো, যাতে সবাই জানতে পারে করিমপুরে এই একমাত্র দোকান নিউ লেটেস্ট ফাস্টফুড, এখানে এত নতুন নতুন আইটেম পাওয়া যায়। কাকুর হাতে রান্না খুবই ভালো। আর কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে আমাদের এই ভিডিওটা, আর একটা লাইক, যাতে আমাদের নতুন ভিডিও বানানোর ইন্সপিরেশন আসে। তোমাদের লাইকেই আমাদের খুব ভালো লাগে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নতুন আমাদের ভিডিও পাওয়ার জন্য। আরও আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
ঠিক আছে আর কিছু নরমালি তো বললাম এটা এইগুলো খুব অসুবিধা করছে।